আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ ইমামের আব্বানী রিফাত, শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি স্পেশাল কিছু পাখরা গরুর কালেকশন আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। আজকে অল্প কিছু পাখরা দেখাবো, কিন্তু প্রত্যেকটা পাখরাই খুবই অসাধারণ এবং খুবই হাই পার্সেন্টেজের পাখরা গরুগুলো আমি দেখাবো। এক কথায় এই পাখরাগুলো আজকের সবগুলোই বাছাইকৃত পাখরা। তো এই গরুগুলো আজকে পুরোটা প্রতিবেদন জুড়ে আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। এবং আরেকটা কথা বলে নিতে চাই, আজকের প্রত্যেকটা গরুই আমি সাধারণত যে গরুগুলো সেল করি তার চাইতে এক স্টেপ বড়। ভিডিও শুরুতে অসাধারণ একটি পাখরা আপনারা দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু সম্পূর্ণ একটি রাঠি সাহিওয়াল ষাঁড় বাচ্চা। অনেকে আসলে এটাকে পাখরা নামে চেনে, অনেকে পাকিস্তানি সাহিওয়ালও বলে। আপনারা যে যেটা হিসাবে নেবেন নিতে পারেন, তবে এই গরুটি পাখরা গরুর সর্বোচ্চ কোয়ালিটির একটি ষাঁড় বাচ্চা। আপনারা জানেন এই পাখরা গরুগুলোর কিন্তু অনেক বেশি কোয়ালিটি হয়। শুধু গায়ে প্রিন্ট থাকলেই যে পাখরা হয়ে যায় এর কোনো মানে নাই। পাখরাগুলো অবশ্যই ভালো পার্সেন্টেজের হইতে হবে, এছাড়া একটি গরু কখনোই গ্রোথনেস ভালো একটা হাইট আসবে না, আপনারা জানেন। সো এই গরুটি দেখতে পাচ্ছেন মার্কেটে আরও অনেকেই পাখরা গরু সেল করে। আপনারা দয়া করে তাদের কোয়ালিটির সঙ্গে আমাদের কোয়ালিটিগুলো যদি একটু কম্পেয়ার করেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমার এটা কেমন পার্সেন্টেজের একটি পাখরা গরু। এই গরুটির বয়স আছে 14 থেকে 15 মাসের মতো। 14-15 মাস হিসাবে একটি গরুর কীরকম বডি ফিটনেস চলে আসে আপনারা দেখেন। হাই পার্সেন্টেজের গরুগুলোর এটাই মজা, এগুলো ছোট থেকেই কিন্তু এরকম অনেকটা হেলদি থাকে। এবং গরুটির কুচটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, যথেষ্ট বড় একটি কুচ এবং গলার কম্বলটা কিন্তু খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন। এবং এই গরুটির নাভিটাও সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি। চারটি পা প্রচুর পরিমাণে মোটা আছে আর এটার সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত, যেহেতু 14-15 মাস বয়স, এক কথায় রেডি টাইপের একটি গরু। এই গরুগুলো যদি আপনারা শর্ট প্রজেক্ট অথবা লং প্রজেক্টের জন্য রাখেন, আমার মনে হয় এই গরুটি একটি আইকনিক রাঠি সাহিওয়াল তৈরি হবে বলে আমার কাছে মনে হয়। এবং এই গরুটির পিছনের শেপ থেকে শুরু করে পুরো বডি ফিটনেস, এটার পা, মাথা, কান এবং এটার যে কুজ আছে মাশাল্লাহ, সব কিছু একবারেই পারফেক্ট। আপনারা যারা গরুর জাত মান চেনেন, আমার মনে হয় গরুটি এক দেখাতেই আপনারা বুঝতে পারবেন যে এটা কেমন পার্সেন্টেজের বা কেমন কোয়ালিটির একটি গরু। এই গরুটির বয়স আনুমানিক 14 থেকে 15 মাসের মতো হবে। এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 1,60,000 টাকা, এটা আমাদের ফিক্সড প্রাইস। আপনারা চাইলে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করে এই গরুটি কালেকশন করে নিতে পারেন। চলেন পরবর্তী আরও একটি অসাধারণ গরু আছে, এটা আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি অসাধারণ গরু আপনারা দেখতে পাচ্ছেন, এটা একবার লাল টকটকে, এটা একটা বকনা বাচ্চা। আপনারা অনেকেই জাত উন্নয়নের জন্য খুবই হাই পার্সেন্টেজের মুন্ডি বকনা খোঁজেন, তো এটা সেই মুন্ডি ব্রাহ্মার ষাঁড় বাচ্চা। এবং এই গরুটি একবারেই জন্মগত মুন্ডি, এটার কখনো শিং হবে না। এবং এই গরুটির বয়স এখন আছে আনুমানিক 7 মাসের মতো হবে। 7 মাস হিসাবে কিন্তু গরুটির বডি ফিটনেস যথেষ্ট ভালো আছে এবং চারটি পা যথেষ্ট লম্বা চড়া। এবং এই গরুটির গলার কম্বলটাও কিন্তু মাশাল্লাহ দেখতে পাচ্ছেন। ব্রাহ্মার মাথা কিন্তু খুবই ছোট হবে এবং কান চওড়া দেখেন, তার প্রত্যেকটা বৈশিষ্ট্য এর মধ্যে বিদ্যমান। এবং এই গরুটির নাভিটাও কিন্তু যথেষ্ট বড়। বকনা গরু আসলে এগুলো জাত উন্নয়নের জন্য একবারেই পারফেক্ট, কারণ একটা মুন্ডি বকনাতে যদি খুব হাই পার্সেন্টেজের ব্রাহ্মা বীজ ব্যবহার করা যায়, সেও একটা বাচ্চা অবশ্যই মুন্ডি আসার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে মুন্ডি ব্রাহ্মাগুলোর মার্কেট ভ্যালু কিন্তু সবসময় বেশি। সো জাত উন্নয়নের জন্য এই ধরনের বকনাগুলোর কোনো বিকল্প আমি দেখছি না। আপনারা যারা জাত উন্নয়নের প্রজেক্ট আছে, যারা জাত উন্নয়ন করতে যাচ্ছেন, অল্প প্রাইস বা একটু ছোটো সাইজের মধ্যে ভালো কোনো বকনা নিতে চাচ্ছেন, তারা চাইলে কিন্তু এই বকনাটি কালেকশন করে নিতে পারেন। এই বকনাটি চারটি ওলান পালন দেখতে পাচ্ছেন, একবারে পারফেক্ট, কোনো প্রকার প্রবলেম নাই এবং সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত। বিধায় এগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই। এই বকনাটির পিছনে শেপটাও দেখতে পাচ্ছেন একবারে পারফেক্ট। আপনারা চাইলে এই বকনাটি কালেকশন করে নিতে পারেন। এই বকনাটির বয়স আনুমানিক 6 থেকে 7 মাসের মতো। এই বকনাটির প্রাইস আমরা রাখছি অনলি 90,000 টাকা, এটাও আমাদের ফিক্সড প্রাইস, এটাতেও আলোচনার কোনো সুযোগ থাকছে না। চলেন পরবর্তী আরও একটি গরু আছে, এটা আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি অসাধারণ গরু আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সম্পূর্ণ খুবই হাই পার্সেন্টেজের একটি রাঠি সাহিওয়াল ষাঁড় বাচ্চা অথবা পাখরা একটি ষাঁড় বাচ্চা। এবং এই গরুটিরও দেখেন
গলার কম্বলটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর, এবং এই গরুটির মাথার শেপও দেখতে পাচ্ছেন একটু ছোট সাইজ। এই ধরনের গরুগুলো কিন্তু অনেক গ্রোথনেস ভালো আসে আপনারা জানেন, কারণ মাথার উপর অনেকটা সৌন্দর্য নির্ভর করে। এছাড়াও এই গরুটির চুটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, চুটটাও যথেষ্ট পরিমাণ ঠিকঠাক। এবং এই গরুটির যে স্পেশাল একটা দিক, এই গরুটির চামড়া কিন্তু প্রচুর পরিমাণে লুজ। আমি জানি না ভিডিওতে কতটা বুঝতে পারতেছেন, তবে এই ধরনের একটু বড় সাইজের গরুগুলো সামনাসামনি এসে দেখলেই আমার মনে হয় গরুগুলো আপনারা ইজিলি ক্রয় করতে পারবেন। এই গরুটির বয়স আছে আনুমানিক 14 থেকে 15 মাসের মতো, 14-15 মাস বয়স হিসাবে। এটির হাইট কিন্তু এখনই যথেষ্ট ভালো একটা হাইট চলে আসছে, আপনারা দেখতে পারতেছেন চারটা পা প্রচুর পরিমাণে লম্বা চড়া এবং স্ট্রেট আছে। আমাদের ইন্ডিয়ান গরুগুলো সাধারণত এই ধরনের লম্বা চড়া হয়। এবং নাভিটা দেখতে পারতেছেন কত বড় একটি নাভি, মাটি ঝুলে যাওয়ার মতো অবস্থা, যথেষ্ট বড় কিন্তু একটি নাভি। এবং এই গরুটির বডি ফিটনেসটাও মাশাআল্লাহ, এটার পিছনে শেপ দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একবারেই পারফেক্ট। এই হাই পার্সেন্টেজের পাখড়াগুলো একটু লং টাইম নিয়ে যদি রাখা যায়, এগুলো এক একটি অপরূপ দেখতে গরু তৈরি হবে বলে আমার কাছে মনে হয়। এবং আপনারা পাকিস্তানের ভিডিওতে দেখতে পারবেন এরকম পাখড়া গরুগুলো বড় হলে কীরকম একটি রূপ চলে আসে, সেজন্য অবশ্যই ভালো একটা পার্সেন্টেজের প্রয়োজন। সো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই গরুটি কেমন পার্সেন্টেজের একটি পাখড়া। এই গরুটির বয়স আনুমানিক 14 থেকে 15 মাসের মতো। এই গরুটির প্রাইস আমরা রাখছি 135,000 টাকা, এটা আমাদের ফিক্সড প্রাইস। চলেন পরবর্তী আরও একটি অসাধারণ ষাঁড় বাচ্চা আছে, এটা আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি অসাধারণ ষাঁড় বাচ্চা আপনারা দেখতে পারতেছেন, এটা একটি গুজরাটি গির ষাঁড় বাচ্চা। গুজরাটি গির গরুগুলো আপনারা জানেন পুরো গায়ে পাখড়া থাকে দেখতে পারতেছেন। এবং এই গরুটির চুটের জায়গাটা দেখতে পাচ্ছেন কত বড় একটি চুট হয়ে গেছে এখনই। এই গরুটির বয়স কিন্তু সবে মাত্র 2 দাঁত হয়েছে, তো বুঝতে পারতেছেন বাচ্চা একটা গরু। এই গরুটি ইনশাল্লাহ যদি কেউ এই কুরবানি টার্গেটেও নেন সেক্ষেত্রেও নিতে পারবেন, অথবা যদি চান আরও বডি ফিটনেস ভালো তৈরি করবেন তাহলে নেক্সট কুরবানির জন্য আপনারা কিন্তু এটি রেডি করে নিতে পারেন। আর সবচেয়ে বড় বিষয়, এই ধরনের বুলসগুলো যেহেতু রিয়ার, আপনারা যদি ব্রিডিং পারপাসেও যদি এটা ইউজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু এটা খুব ইজিলি ইউজ করতে পারবেন। একদম পারফেক্ট একটি গরু এবং যথেষ্ট ভালো একটা পার্সেন্টেজের গুজরাটি গির ষাঁড় বাচ্চা এটি দেখতে পাচ্ছেন। এর মাথাটা সম্পূর্ণ উল্টানো এবং কান পেঁচানো থাকবে, 4টি পা একদম খাম্বার মতো স্ট্রেট, আর এর নাভিটাও দেখতে পাচ্ছেন কত বড় একটি নাভি। এবং এই গরুটির পিছনে শেপটাও দেখতে পাচ্ছেন একবারে পারফেক্ট মাশাআল্লাহ। আর এই ধরনের বড় গরুগুলো আসলে সচরাচর ভিডিওতে খুব একটা ভালো বোঝা যায় না, এটা যদি আপনারা আমাদের খামার সরাসরি ভিজিট করে নিতে চান সেক্ষেত্রে আমার মনে হয় গরুটি আপনাদের আরও অনেক বেশি পছন্দ হবে। দেখতে পাচ্ছেন এই গরুটির হাইট কিন্তু যথেষ্ট ভালো আছে, 4টি পা যথেষ্ট লম্বা চড়া এবং স্ট্রেট দেখতে পাচ্ছেন। সাধারণত গির, নেপালি গির এই ধরনের গরুগুলো অ্যাভেলেবল অল টাইম পাওয়া গেলেও গুজরাটি গির গরুগুলো কিন্তু খুব একটা আপনারা মার্কেটে দেখবেন না। এটা খুবই রিয়ার একটি গরু আপনারা জানেন, তো আপনারা চাইলে কিন্তু আমাদের এই ষাঁড় বাচ্চাটি কালেকশন করে নিতে পারেন। এটির বয়স সবে মাত্র 2 দাঁত। আপনারা চাইলে এই কুরবানি টার্গেটেও নিতে পারেন, অথবা কেউ যদি মনে করেন যে এটাতে বীজ দিবেন বা এটা বুলস হিসাবে ব্যবহার করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। গরুটি আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা গরু। আমি জানি আপনারা যদি গরুটিকে সামনাসামনি দেখেন আপনারা কেউ না নিয়ে যাবেন বলে আমার কাছে মনে হয় না। এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 2,35,000 টাকা, এটা আমাদের একেবারে ফিক্সড প্রাইস, এটাতে আর কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না। আজকের ভিডিওটি পর্যন্তই। এই গরুগুলোর মধ্যে আপনাদের যদি কোনো গরু পছন্দ হয় অবশ্যই আমাদের খামার ভিজিট করে আপনারা গরুগুলো ক্রয় করে নিতে পারেন। আমাদের খামারের ঠিকানা পাঁচবিবি থানা জয়পুরহাট জেলা, এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা। আবার অনেকে আসা সম্ভব হয় না, সেক্ষেত্রে ফ্যাসিলিটিস রয়েছে, আপনাদের যে গরুটি পছন্দ হবে সে গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে, আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ ডেলিভারি করে দেবো। আজকের ভিডিওটি পর্যন্তই। আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়।